রাজুক্ত আমাদের এটাও যদি আমরা যদি বাণিজ্যিক না করতাম রাজুক্ত প্রমাণ দিতে পারতো না। রাজুক যে প্রমাণটা দিয়েছে কিসের ভিত্তিতে দিছে? আমরা যেহেতু গণপূর্ত মন্ত্রণালয় থেকে আমরা অনুমতি পেয়েছি না, এটা তো আবাসিক প্লট ছিল, এটা তো আবাসিক প্লট, সে তো এ ফান্ড দিতে পারতো না। তাহলে এই দায়টা তো রাজুক নিবে না, কারণ আমরা জমা দিয়েছি এ ফান্ড। সেই দায়টা হলে আমি বলতেছি আমার খালিদ মাহমুদ পোলার স্যারের, সে করেছে এটা, ডিজাইনটা করছে সে, সমস্ত কিছু উনি এ ফান্ড ওনার এই সিটি দেওয়ার পর উনি কি করবেন, দায়িত্বটা কার? আপনি বলেন, আমি আপনার কাছে এই প্রশ্নটা বলি যে আমরা যদি এই জিনিসগুলো ওনাকে কাগজ দেওয়া থাকে তাহলে উনি এই বিল্ডিংটা কি ভিত্তিতে করছে, উনি কি ভিত্তিতে ডিজাইন করছে? আর্কিটেক্ট তো এখানে রেস্টুরেন্ট করেন, রেস্টুরেন্ট আমি তো রেস্টুরেন্ট করার জন্যই তাকে এই কাগজ দিয়েছি, উনি যে বানায় নাই সেই দায়িত্বটা তো ওনার, সেই দায়িত্বটা তো আমার ডেভেলপারের না। এখন আমরা আবার করেছি কি, আমরা যখন এখানে আমরা যে আমাদের তো সেল করার কাজ, আমরা সেল করছি, আমরা ভালো মালিক দেখি সেল করছি, যারা সেল করছে নিচে তারা এখানে রেস্টুরেন্ট বানাইছে বুঝছেন। এখন তারা তো এ পর্যন্ত আছে বাণিজ্যিক দেখছে, এরা তো এইভাবে বুঝে না যে বাণিজ্যিক প্লট এখানে সারা ঢাকা শহরে আবাসিকের মধ্যে হাজার হাজার রেস্টুরেন্ট আছে, কিন্তু বাণিজ্যিক যখন দেখছে তারা তখন রেস্টুরেন্ট বানাইছে, এটা তাদেরও মনে হয় না যে তাদের হয়তো বুঝতে পারে না, নয় তারা ভুল করছে। এখন দায়টা তো আসলে এই ব্যাপারে আমি বলতে পারবো না, আমি মনে করি যে দায়টা আসলেই আমি আবারও বলবো, এই দায়টা যদি আমাদের একটু সঠিক হয়ে থাকে, আমাদের কাগজ যদি সঠিক থাকে গণপূর্ত মন্ত্রণালয়ের, কারণ জায়গাটা যদি গণপূর্ত মন্ত্রণালয়ের, সেক্ষেত্রে দায়টা হলে আর্কিটেক্ট মহোদয়, গতকাল গণপূর্ত মন্ত্রণালয় আমাদের পারমিশন দিয়েছে আমাদের এই যে আমাদের অবাসিক করার জন্য, এবং এখানে কি কি আমরা ব্যবহার করতে পারবো সেটাও এখানে আমাদের এক্সপ্রেসলি দিয়ে দিয়েছে গণপূর্ত মন্ত্রণালয়। সেই গণপূর্ত মন্ত্রণালয়ের কারণেই তো আজকে রাজুক আমাদের প্ল্যান দিয়েছে, গণপূর্ত যদি এটা আবাসিক প্লট, গণপূর্ত যদি আমাদের বাণিজ্যিক অনুমোদন না দিত তাতে তারা আমাদের বাণিজ্যিক দিতে পারতো না। হ্যাঁ আছে, এই যে রেস্টুরেন্ট দেখেন, এই রেস্তোরাঁ, এই যে উন্নত মানের রেস্তোরাঁ করার অনুমোদন আছে, কিন্তু এখন আমাদের এই রাজুক বলছে যে আমরা এ ফোন দিচ্ছি, উনি যদি এফ টু লিখতো আর্কিটেক্ট মজা যদি ওখানে এফ টু কথাটা লিখতো তাহলে আমরা আজকে অভিযান চালাইতাম না। আর্কিটেক্টের উপরে দিচ্ছেন দায়টা? আর্কিটেক্ট মহোদয়ের এটার দায় অবশ্যই আর্কিটেক্ট মহোদয়ের, কারণ উনি ওনাকে যেহেতু আমরা এই কাগজ দিচ্ছি, আমরা এরকম আমাদের তো আপনার কাছে চাওয়া, আপনার সাংবাদিক হিসাবে আপনার বক্তব্য যেমন নেওয়া, ওনার কাছে তো আমার এরকম চাওয়া যে উনি আমার এই অনুসারে একটা বিল্ডিং করে দিবে, কিন্তু উনি যদি না করে উনি অনুমোদন উনি সবকিছু আমার ১৩টা সার্টিফিকেট এখানে আছে দেখেন। ডিজাইনারের অভিযোগ আছে ৪১ ফিট আপনারা বাড়তি করেছেন তার ডিজাইনের বাইরে এসে, ওটার বক্তব্য তো আমি দিলাম কিছুক্ষণ আগাপ্পা, ওটার উনি ওনার সাইন করে রাজুক শীটে উনি লিখে দিয়েছে 3.60 পার ফ্লোর মিটার, আপনি হিসাব করে দেখেন কয় মিটার হয়, তাহলে দায় দায়িত্বটা এটা ওনার, এটা তো আমাদের দায় দায়িত্ব না। আমরা তো আর্কিটেক্টের কাছে সমস্ত কনসালটেন্ট, উনি আমাদের কনসালটেন্ট, তা দায়টা কে দিবে বলেন? এটা দেখি গাউসিয়ান একটা কনসালটেন্ট নিয়োগ করেছে, তাহলে আপনি ডিজাইন দেখুন, ওনার ডিজাইন কোনো ব্যক্ত হয় নাই, ওনার ডিজাইন 1 ইঞ্চ কোনো দিন ডেভিয়েশন হয় নাই, আপনি দেখেন যে যদি ডেভিয়েশন থাকে আমি এখন বলবো আপনার বিল্ডিং ভেঙে দেন। উনি যেখানে যতটুকু করছে, এই যে ম্যাডামরা উপরে উঠছে ওখানে উনি ছাদ ফাঁকা রাখতে বলছে, আমরা ফাঁকা রাখিনি, এটা আমাদের অন্যায়, কিন্তু উঠি তো উনি করছে, ওনার ডিজাইনই তো করেছেন, ভাঙতে না আজকে বলেন, আপনি ভাঙতে পারেন না, নোটের ওনার ডিজাইনের প্রতি তারা সম্মান রেখেই তো করে নাই, তাহলে উনি যদি 10 ফিটের জায়গায় 12 ফিট করে থাকে সে অন্যায়টা কার বলেন আপনি? এটার দায়িত্ব তো আমি এখন এটার দায়িত্ব ওনার, কারণ উনি যেহেতু আমাদের এই অনুসারে করে নাই, এটার দায়িত্ব ওনার, আমি তো ওনাকে আমি এই মন্ত্রণালয়ের কাগজ